আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটি 100% ভেরিফাই করে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। তো এর জন্য আমরা চলে যাব একটি মোবাইল ফোনের ব্রাউজারে। তো মোবাইল ফোনের ব্রাউজারে গিয়ে আপনারা সেখানে লিখবেন gmail.com, অথবা আপনারা চাইলে গুগলেও সার্চ করতে পারেন। তো লেখার পরে জাস্ট এন্টারে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানে ল্যাঙ্গুয়েজটি আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে নিচে গিয়ে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি এটাকে ইংরেজি করে নিলাম। ল্যাঙ্গুয়েজটি বাটনটিতে ক্লিক করার পরে আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজটি ইংরেজি করে নিতে পারেন। তো এখানে আরবি রয়েছে, আমি এটাকে ইংরেজি করে নিলাম। ইংরেজি বাটনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। জাস্ট ইংরেজিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে সম্পূর্ণ ইংরেজি রূপে। তো এখানে লেখা রয়েছে, প্রথম অপশনটিতে লেখা রয়েছে সাইন ইন, এবং লেখা রয়েছে ক্রেডিট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট। তো আমরা এখন কী কাজ করব, ক্রেডিট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট সেই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করলাম আমরা ক্রেডিট অ্যান্ড নিউ অ্যাকাউন্টে। তো এখানেও আমরা ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিলাম, ইংরেজি করে নিলাম। এখানে দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড, এই অপশনগুলো আপনাদেরকে এখানে দিতে হবে। জাস্ট আমি এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিই। কমপ্লিট করার পরে জাস্ট আমাদের যে কাজটি করতে হবে, আমাদের নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে। তো দেন এগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি, এখন জাস্ট নেক্সট বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। সেইখানে আপনাদেরকে দিতে হবে, সর্বপ্রথম আপনারা এখানে কান্ট্রিটি সিলেক্ট করবেন, যে ফোন নাম্বারটি দিতে চাচ্ছেন সেই নাম্বারটির যে দেশটি রয়েছে, অর্থাৎ যে দেশে আপনি থাকেন সেই দেশটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে সৌদি রয়েছি, আমি সৌদি সিলেক্ট করলাম। আপনারা চাইলে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, এখানে বাংলাদেশও রয়েছে। দেওয়ার পরে জাস্ট ফোন নাম্বারটি এখানে দিবেন, এরপরে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। নেক্সট বাটনটিতে ক্লিক করার পরে আপনাদের ফোনে গুগল থেকে একটি ভেরিফাই করার জন্য একটি ওটিপি কোড আসবে, সেটি আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে জাস্ট এখানে আপনারা ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন। দেখুন আমাদের কোডটি চলে এসেছে, জাস্ট আমি এটাকে দিয়ে দিলাম অ্যান্ড ভেরিফাই অপশনটিতে ক্লিক করলাম। ভেরিফাই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস। এই ইন্টারফেসে আমাদেরকে যেটি দিতে হবে, আপনাদের একটা রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থ, আপনারা মেল নাকি ফিমেল সেটা দিবেন, অর্থাৎ ছেলে নাকি মেয়ে সেটা দিবেন। এখানে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, আর যদি ছেলে হন তাহলে মেল দিবেন। আমি মেল দিয়ে দিলাম। এরপরে দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে চাইলে স্কিপ করতে পারবেন, আমরা জাস্ট ইয়েস অ্যান্ড এগ্রিতে ক্লিক করলাম। এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ আপনাদের জিমেল অ্যাকাউন্টটি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কী কী নিয়মকানুন রয়েছে সেগুলো আপনারা এখানে পড়ে নেবেন, পড়ে নেওয়া সবসাইতে বেটার। তো এরপরে দেন নেক্সট নিচে গিয়ে আমরা অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পরে আমাদের নতুন একটা ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ আমাদের এখন সম্পূর্ণরূপে ইমেল অ্যাকাউন্টটি ক্রেডিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে 100% ভেরিফাই করব। নেক্সটে ক্লিক করুন, এরপরে ওকে অপশনটিতে ক্লিক করুন। এরপরে প্রথম নম্বরটিতে একটা ক্লিক করতে হবে আপনাদের। এখানে হেল্প সাপোর্ট রয়েছে, আপনারা এটাকে ক্রসে ক্লিক করুন, উপরে ক্রস বাটনটিতে ক্লিক করুন। এরপরে এখানে এক নম্বর অপশন, দুই নম্বর, তিন নম্বর অপশন দিই, এরপরে চার নম্বর যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করুন, এরপর পাঁচ নম্বর অপশন, দেন এরপরে ছয় নম্বর অপশনটিতে ক্লিক করুন। এরপরে দেখেন আমাদের ইমেল অ্যাকাউন্টটি এখন 100% ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের 100% ভেরিফাই ইমেল অ্যাকাউন্টটিতে আমরা একটা ফটো যোগ করব। এর জন্য আমরা এই আইকনটিতে ক্লিক দিলাম, দেন এখান থেকে আমরা একটা ফটো সে আমাদের ফাইল ম্যানেজার থেকে একটা ফটো চুজ করব। এরপরে এখানে ক্লিক করার পরে অ্যালাউ বাটনটিতে ক্লিক করবেন, এরপর আপনাদের ফোনের ফাইলে চলে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো এখানে সেট করতে পারেন। তো আমি জাস্ট এখানে আমার একটা নিজস্ব ফটো এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের জিমেলটি একটা প্রফেশনাল লেভেলের জিমেল দেখানোর জন্য। তো এখানে আপনারা চাইলে এটাকে ছোটো এবং বড় করতে পারেন। তো আমি জাস্ট এটাকে এভাবেই রাখলাম এবং সেভে ক্লিক করলাম, সেভ অ্যান্ড ফটোতে ক্লিক করলাম। এরপরে দেন আমাদের এখানে লেখা রয়েছে গুগল অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করুন। এরপরে দেখতে পারবেন আমাদের ফটোটি এখানে দেখা যাচ্ছে। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে। এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি দেখে আপনি যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।